এগুলোকে টুকরো করে গ্রাইন্ডিং মেশিনে দিয়ে দিচ্ছি। অনেক মজা হয়, ঠান্ডা 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 একদম। তো এটা পাকা আম, কাঁচা আমের মধ্যে একটু চিনি দিতে হবে, এটা পাকা নিয়েছি, অনেক টেস্টি হয়। কয়েক চামচ টক দই, পরিমাণ মতন একটু পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সিন্দুক লবণ, এমনিও লবণ দেওয়া যায়, আমি একটু সিন্দুক লবণ দিয়েছি টেস্টিটা ভালো হওয়ার জন্য। একটু চাট মশলা, এটা একটু ঝাল মিষ্টি এরকম হবে চাট মশলাটা দিলে, আর কিছু চিনি বা মিঠা কিছুই দিতে হয় না। তো হয়ে গেছে, এটা একটু গ্রাইন্ডিং করব ওখানে। তো একটু কাজু কুচিও দিয়ে দিচ্ছি, এটা আমার ইচ্ছে হলো তাই দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। একটু কাজু কুচি দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য, খুব সুন্দর লাগবে। তো আপনারা চাইলে দুইটা আইসও দিতে পারবেন, তো আমি দেব না, ঠান্ডা লাগবে সেজন্য। তো ঠান্ডা দই দিয়েছি সেজন্য আর আইস দিইনি। আপনারা চাইলে যারা বেশি ঠান্ডা চান তারা কয়েকটা আইসও দিতে পারবেন। তো হয়ে গেছে আম দইয়ের জুস।